হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আপডেটেড বাই আবিদা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা এখন অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটা ফর্ম এই ফর্মটা আপনাদের মধ্যে যারা যারা ফিল আপ করে নিকটবর্তী বিডিও অফিসে জমা দিয়েছেন তাদের প্রত্যেকের জন্য সুখবর কারণ তাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে জুলাই মাসে রাজ্য সরকারের তরফ থেকে সরাসরি আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ধরে সেন্ড করা হচ্ছে এক টাকা যদি আপনি এই ফর্মটি ফিল আপ না করে থাকেন তাহলে আপনি কি করবেন আপনি কিভাবে এই ফর্মটা পাবেন কোথায় গেলে ফর্মটা পাবেন এবং কিভাবে ফিল আপ করবেন বা কিভাবে আবেদন করবেন এবং ফর্মটা কোথায় জমা দেবেন যাবতীয় ডিটেলস আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং আপডেটেড বাই আবিদাই চ্যানেলে যারা নতুন আছেন যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন তো ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ বেঙ্গল এই ফর্মটা মানবিক অ্যাপ্লিকেশন ফর্ম এই ফর্মটা ফিল আপ করতে হবে এখানে লেখা আছে টু বি ফিল্ড আপ ইন ইংলিশ ক্যাপিটাল লেটার্স এটা ইংলিশে করতে হবে ফিল এবং ক্যাপিটাল লিটার অর্থাৎ বড় হাতে আপনাকে কিন্তু লিখতে হবে তো ফার্স্ট আপনি যেটা দেখতে পাচ্ছেন এখানে একটা আপনার পাসপোর্ট সাইজ ফটো কালার ফটো সেটা রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটো এখানে আপনি পেস্ট করে দেবেন এবং তারপরে বলা হয়েছে এখানে পার্সোনাল ডিটেলসে সেটা হচ্ছে যে নেম অব দ্য অ্যাপ্লিকেন্ট যার নামে আবেদন করবেন তার নামটা এখানে লিখবেন তারপর দেওয়া আছে আধার কার্ড নাম্বার আধার কার্ড নাম্বার দেবেন ভোটার কার্ড নাম্বার দেবেন এবং চার নম্বরে জেন্ডার আপনি জেন্ডারটা লিখে দেবেন এবং ডেট অফ বার্থ দেবেন পাঁচ নম্বরে আছে ফাদার্স নেম মাদার্স নেম অথবা গার্জেন্স নেম সেক্ষেত্রে আপনার বাবার নাম লিখতে পারেন মায়ের নাম লিখতে পারেন অথবা আপনার যদি কোনো গার্জেন থাকে তাহলে সেই গার্জেনের নাম আপনি লিখতে পারেন সাত নম্বরে দেওয়া আছে রিলিজিয়ন আপনার ধর্মের নামটা লিখবেন এবং আট নম্বরে আছে কাস্ট কাস্ট দেবেন এবং তারপরে দেওয়া আছে মান্থলি ফ্যামিলি ইনকাম মাসে পরিবারের ইনকাম কত সেই অ্যামাউন্টটা এখানে কিন্তু লিখবেন তারপরে এখানে কন্ট্যাক্ট ডিটেলস যেটা আছে সেখানে আপনাকে হাউস নম্বর দিতে হবে আপনার বাড়ির নম্বর ভোটার লিস্ট থেকে কীভাবে ডাউনলোড করতে হয় আমাদের ভিডিওতে বলা হয়েছে সেখানে যদি আপনি পারেন তো ডাউনলোড করে এখানে বাড়ির নাম্বারটা খুঁজে দিয়ে দেবেন আর যদি না পারেন নো প্রবলেম কোনো অসুবিধা নেই তারপরে এখানে দু নম্বরে দেওয়া আছে ভিলেজ আপনার ভিলেজের নামটা লিখবেন তারপর জিপি বা ওয়ার্ড নাম্বার অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের নাম লিখতে পারেন অথবা যারা শহরে আছে তারা ওয়ার্ড নাম্বার লিখতে পারেন এখানে আছে ব্লক অথবা মিউনিসিপ্যালিটি এখানে ব্লকের নাম অথবা মিউনিসিপ্যালিটির নাম লিখতে পারেন এবং তারপর আছে পলিশ পুলিশ স্টেশনের নাম লিখবেন পোস্ট অফিসের নাম লিখবেন সাব ডিভিশনের নাম লিখবেন এখানে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট দেবেন এবং পিন নম্বরটা সঠিকভাবে দেবেন স্টেটের নাম লিখবেন মোবাইল নাম্বার দেবেন এবং ল্যান্ডলাইন কোনো নম্বর থাকলে সেটা আপনি দিতে পারেন আর যদি আপনার ইমেল আইডি থাকে তো তো নম্বরে আপনি ইমেল আইডিটা দিতে পারেন তারপরে এই যে অ্যাকনোলজমেন্ট কফি অব মানবিক অ্যাপ্লিকেশান এইখানটা আপনাদেরকে কিছু করতে হবে না এখানে যেখানে জমা দেবেন সেখান থেকে অফিস থেকে এটা করে দেওয়া হবে এবং তারপরে দেওয়া হয়েছে কি দেখুন তারপরে দেওয়া হয়েছে যে ডিসেবিলিটি টাইপ অফ ডিসেবিলিটি তো এখানে টাইপ অফ ডিসেবিলিটি আপনার যে হ্যান্ডিক্যাপ বা ফিজিক্যালি চ্যালেঞ্জ কী ধরনের বা কিসের ওপর হ্যান্ডিক্যাপটা সেটা কিন্তু এখানে লিখতে হবে এবং তার পার্সেন্টেজ অফ ডিসেবিলিটি পার্সেন্টেজটা এখানে মেনশন করতে হবে এবং কত পার্সেন্ট পেয়েছেন সেটা সার্টিফিকেট এবং ডিসাবিলিটি যে সার্টিফিকেট সেটা কিন্তু আপনাকে এখানে অ্যাটাচ করে দিতে হবে তারপরে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এখানে আপনাকে দিতে হবে ব্যাংকের নাম দিতে হবে ব্রাঞ্চের নাম দিতে হবে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে এবং আইএফসি কোড দিতে হবে কারণ এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ধরেই কিন্তু আপনার টাকাটা আসবে সেই জন্য এখানে ডিটেলস দিতে হবে এবং তারপরে দেওয়া আছে এর সঙ্গে আপনি কী কী ডকুমেন্টস দেবেন এর সঙ্গে দিতে পারেন আপনি রেসিডেন্টাল সার্টিফিকেট হিসাবে তার প্রমাণ হিসাবে আপনি কিছু দিতে পারেন ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড যে কোনো কিছু আপনি দিতে পারেন তারপরে দেওয়া হয়েছে ইনকাম সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট সেলফ ডিক্লারেশন সহ মানে আপনি সেলফ অ্যাটাস্টেড করবেন এবং তার কপিটা এখানে জমা দিতে হবে তারপর ডিসেবিলিটি সার্টিফিকেট যেটা যেটা আপনার হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট সেটা কিন্তু এখানে দিতে হবে এবং চার নম্বরে দেওয়া আছে আধার কার্ড সেটা সেলফ অ্যাটেস্টেড সহ জমা দেবেন এবং ভোটার আইডি থাকলে সেটাও সেলফ অ্যাটেস্টেড সহ জমা দেবেন এবং তারপরে রেশন কার্ড থাকলে সেটাও কিন্তু সেলফ অ্যাটেস্টেড সহ আপনাকে জমা করতে হবে এবং তারপরে ব্যাংকের পাস বই যেটা আছে সেটাও কিন্তু আপনাকে সেলফ অ্যাটেস্টেড সহ দিতে হবে এখানে পরপর আটটা অন্য কিছু যদি ডকুমেন্টস আপনার থেকে থাকে ইলেকট্রিক বিল ড্রাইভিং লাইসেন্স সেইগুলোও আপনি এখানে দিতে পারেন তো এখানে আটটা বলা হয়েছে এর মধ্যে যদি আপনার কোনো একটা মিসিং থাকে ধরুন আপনার রেশন কার্ড মিসিং আছে বা আধার কার্ড আপনি এখনও পাননি সেক্ষেত্রে আপনার কোনো প্রবলেম নেই আপনি এগুলো কিন্তু শো করতে পারেন যেগুলো আছে তারপরে এখানে দেওয়া হয়েছে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট অ্যাপ্লিকেন্টের সিগনেচার এখানে করে দেবেন এবং তারপরে এখানে ডেট টাইম যেটা আছে সেটা এখানে দিয়ে দেবেন তাহলে কিন্তু আপনার ফর্মটা এখানে আপনি সুন্দরভাবে ফিল করে নিতে পারবেন এবং এই ফর্মটা আপনি কোথায় জমা দেবেন এই ফর্মটা আপনি আপনার নিকটবর্তী বিডিও অফিসে জমা দেবেন আর যারা ফিল আপ করেননি তারা ফর্মটা কোথা থেকে পাবেন যারা ফিল আপ করেননি তারা ফর্মটা আপনারা বিডিও অফিস থেকে কালেক্ট করবেন এবং কালেক্ট করার পর ফর্ম ফিল করবেন ফর্ম ফিল আপ করেও বিডিও অফিসেই আবার জমা দেবেন তো আশা করি আজকের এই ভিডিও আপনারা বুঝতে পেরে গেছেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আপডেটেড বাই আবিদাই চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন আমাদের সঙ্গে আপডেট থাকার জন্য ধন্যবাদ